আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি অর্পণ এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে মুরগির ঠান্ডা লাগা এবং মুরগির ঝিমুনি রোগের প্রতিকার এবং তার লক্ষণ। তো এখন বর্তমানে যে ওয়েদারটা আছে দেখতে পাবেন যে সকালবেলা আপনার প্রচণ্ড শীত বা রাতে প্রচণ্ড শীত এবং দুপুরবেলা প্রচণ্ড গরম রোদ আছে। আমি যেহেতু ছাদে আমি মুরগি পালন করি, তো আমার পার্সোনালি নিজের এই প্রবলেমটা হয় ফেস করি বলে আমি এই সময়ে এই ঠান্ডা লাগা এবং ঝিমুনির এই ভিডিওটা করছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, কারণ এই সময়টায় মুরগির ঠান্ডা সবথেকে বেশি লাগে। তো সেই জন্য ভিডিওটা বানানো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই চ্যানেল আপনাকে এমন সুন্দর সুন্দর টিপস দিয়ে আপনার খামারকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি বলতে চাই যে আপনার এই যেই সকালে আপনার প্রচণ্ড শীত এবং দুপুরে গরম, তো এই ওয়েদারের জন্য আপনার এই ওয়েদার চেঞ্জে প্রথমেই শুরুতেই আপনার প্রথম থেকেই সকাল থেকে আপনি সামান্য কুসুম গরম পানি দিয়ে মুরগির খাদ্য শুরু করবেন। সারা রাত পানি না দিয়ে রাখাই ভালো, কারণ ঠান্ডা পানি খেলে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যায়। তো শুরুতেই আপনি এই কাজটা করবেন যে আপনি মুরগির রাতের বেলা মুরগির পানিটা তুলে রাখবেন এবং সকালবেলা সামান্য কুসুম গরম পানি, অতিরিক্ত গরমও না, সামান্য কুসুম গরম পানি দিয়ে আপনি মুরগির খাদ্যটা শুরু করবেন। তারপরে পানি দেওয়ার 1 ঘন্টা 30 মিনিট পরে আপনি খাবারটা দিবেন। তো এটা করলে আপনার মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তারপরে আপনার সকালবেলা যদি আপনি গরম পানির সাথে একটু চা, চায়ের মধ্যে সামান্য 1-2টা মরিচ দিয়ে যদি আপনি একটু গরম চা সকালে খান, তো অবশ্যই আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। তো তারপরেও যদি আপনার মুরগির বাই চান্স ঠান্ডা লেগে যায়, তো আমি আসলে পার্সোনালি যে মেডিসিনটা ইউজ করি তা হলো আপনার মাইক্রোনিড নামে একটি মেডিসিন আমি ইউজ করি। এর সাথে সিমিলার আরও একটি ওষুধ আছে, যদি বাই চান্স আপনাদের এলাকা বা অঞ্চলে যদি আপনারা এই মাইক্রোনিড নামে এই ওষুধটি না পান, তো তার পরিবর্তে আপনি সেফাওয়ান, আমি আবারও বলছি সেফাওয়ান নামে এই ওষুধ মেডিসিনটি আপনি ইউজ করতে পারেন। এই দুটা মেডিসিনই ইউজ করা একটি নিয়ম, মানে সেম নিয়ম। তো এই দুইটা ওষুধ আপনি ব্যবহার করবেন 3 বেলা পানির সাথে, 1 গ্রাম ওষুধ 1 লিটার পানির সাথে মিশিয়ে দিতে হবে, এটা 3 বেলা পরপর 3-4 দিন দিবেন। তো 3-4 দিন দেওয়ার পর ইনশাল্লাহ আপনার যদি বাইচান্স কোনো মুরগি অসুস্থ হয়েও যায়, ইনশাল্লাহ আপনার মুরগি ভালো হয়ে যাবে। তো এখন যেই সময়টা যাচ্ছে, যে অনেক সময় শুক্রবারে আপনার দোকান বন্ধ থাকতে পারে, তো এখন এমার্জেন্সি আপনার কোনো চিকিৎসা করতে হবে, তো সেই সময় আপনি যদি মেডিসিনের দোকান খোলা নাও পান, তো আপনি সেই সময় সেই মুহূর্তে আপনি মেডিসিনের বদলে আপনি বাসায় ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আপনি এই মেডিসিন বানাতে পারেন। যেমন আপনি চায়ের মধ্যে আপনি 2টা মরিচ 2টা আদা, তারপরে হাড় বাকসের পাতা, আমাদের এখানে যেটা বলে অনেকে বাকস পাতাও বলে থাকে, তো হাড় বাকসের পাতা ব্যবহার করে এটি আপনি পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এবং তার পাশাপাশি কিছু পেঁয়াজ, কিছু রসুন এবং তার সাথে হলুদ দিয়ে আপনি এইটা হচ্ছে ওই মুরগিকে খাওয়াতে পারেন। এইটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, মানে আপনার যদি বাই চান্স 1 দিন কি 2 দিনের জন্য দোকান আপনি খোলা না পান, তো সেই তার সেই কারণে আপনি এই চিকিৎসাটা করতে পারেন। এবং এটা যদি আর আপনার দোকান খোলা পেলে ইনশাল্লাহ আপনি ওই মাইক্রোনিড এবং সেফাওয়ান যে কোনো একটি ওষুধ পেলে ইনশাল্লাহ আপনার মুরগি ভালো হয়ে যাবে আশা করি। কারণ আমি নিজে পার্সোনালি দেখছি যে আমার মুরগি ঠান্ডা লেগে আমার 2-1টা মুরগি মারা যাওয়ার পরে আমি ওষুধ নিয়ে এসে ইনশাল্লাহ আর তারপরে আর মারা যায় নাই। তো এটুকুই শেয়ার করা ছিল। এখন বর্তমানে যেই সময়টা যাচ্ছে এই সময়ে আসলে মুরগির ঠান্ডা লাগা একটু কমন বিষয় হয়ে গেছে, যে এই সময় মানুষজনেরই ঠান্ডা লাগছে আর এরা তো মুরগি। তো এই জিনিসটা খেয়াল রাখবেন এবং একটু মুরগির যত্ন নেবেন। সকালবেলা অনেকেই আমার, আমি যে গ্রুপে থাকি বা আমার যারা ইনবক্স করে, আমি তাদের কিছু কিছু ছেলেদের, মানে কিছু কিছু ভাইয়া, কিছু কিছু ছোট ভাই জিজ্ঞেস করছি যে আপনারা এখন সকালে কি ঠান্ডা পানি দিচ্ছেন নাকি, অনেকেই বললো আমি রাতের বেলা পানি তুলি না, অনেকেই বললো ঠান্ডা পানি দিচ্ছি।
তো ওদের এই জন্য অনেক মুরগি দেখলাম যে ঠান্ডা লাগছে, তো আসলে সেই জন্য এই ভিডিওটি বানানো। আশা করি আপনার উপকারে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।